হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখুন, স্ট্রবেরি রিপোর্টিংয়ের ভিডিও করছি। এখানে প্রচুর স্ট্রবেরি গাছ আছে পাশে, এগুলো রিপোর্টিং করা হয়ে গেছে। স্ট্রবেরি রিপোর্টিংয়ের সবচেয়ে ভালো সময় হলো সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, এই রিপোর্টিংয়ের সবচেয়ে ভালো সময়। তো আমাদের বেশিরভাগ গাছই রিপোর্টিং করা হয়ে গেছে, আর কিছু গাছ বাকি ছিল টবের অভাবে, তখন টব ছিল না তাই বাকিগুলো আর রিপোর্টিং করা হয়নি। এই যে দেখুন, ফলও চলে এসেছে, আর কিছু গাছ রিপোর্টিং করা বাকি ছিল। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে রিপোর্টিং করবেন। রিপোর্টিংয়ের সবচেয়ে ভালো পদ্ধতি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এই দেখুন, প্রথমেই টবের মধ্যে টবের কিছু ভাঙা অংশ নেবেন, অথবা দুটো পাথর নিতে পারেন। ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো চাই স্ট্রবেরির জন্য, তাই প্রথমে হচ্ছে পাথর দিয়ে নেবেন। তারপর এখানে আছে কিছু বালি, তো আপনারা এবার দেখে নিন কী করে করছে। দু তিন ইঞ্চি মতো এরকম বালির লেয়ার একটা দিয়ে নেবেন। তারপরে এই দেখুন, এখানে নর্মাল মাটি আছে, গার্ডেন সয়েল 50% আর 50% গোবর সার দেওয়া আছে, আর আছে কোকোপিট। তো কোকোপিটের পরিমাণটা একটু কম আছে, আপনারা আরও বেশি পেলে বেশি করে মেশাবেন। কোকোপিট খুব ভালো স্ট্রবেরি গ্রোথের জন্য। আর সাথে এক মুঠি পরিমাণ আপনারা নিমখোল মিশিয়ে নেবেন, তাতে ফাঙ্গাল অ্যাটাকের থেকে স্ট্রবেরি গাছগুলোকে বাঁচানো সম্ভব। তো এই যে মাটি এখানে রেডি হয়ে গেছে, আমরা আগেই এটাকে তৈরি করে নিয়েছিলাম। তো এবার এই মাটি দিয়ে টবটাকে বাকি অংশটা ভরে নেব। এই যে এটা আগের বারের টব, এটাতে অনেকগুলো গাছ। তো এখানে মাদার গাছটা থেকে অনেকগুলো রানার বেরিয়ে দেখুন, আরও নতুন নতুন আরও অনেক চারা তৈরি হয়েছে। তো এই চারাগুলোকেই আলাদা করে লাগাতে হবে। পুরনো টবে থাকলে অনেকগুলো গাছ যেহেতু একসাথে হয়ে যায়, এতগুলো গাছের গ্রোথ একসঙ্গে ভালো হবে না, তাই এই প্রত্যেকটা গাছকে সব আলাদা আলাদা টবে দিতে হবে। তো চলুন, এই গাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে আগে। একটা লাগানো হয়ে গেল, এরকম করে বাকি চারাগুলো এখন আলাদা আলাদা টবে সব লাগিয়ে নেব।
এই গাছগুলোকে এখন জল দিয়ে নেব সবগুলো যেগুলো লাগানো হলো। তারপর এই গাছগুলোকে সব শেডের নিচে রেখে দিতে হবে। স্ট্রবেরি আপনারা সবসময় চেষ্টা করবেন একটু শেডযুক্ত জায়গায় রাখার, যেখানে অর্ধেক দিন রোদ পাবে, 4-5 ঘন্টা রোদ পাবে এবং বাকি সময়টা শেডের নিচে থাকবে, এমন জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে স্ট্রবেরির গ্রোথ খুব ভালো হবে। খুব বেশি রোদ দরকার নেই। আর সবচেয়ে ভালো যেটা দরকার স্ট্রবেরির জন্য, স্ট্রবেরির ড্রেনেজ সিস্টেমটা সবসময় খুব ভালো রাখবেন। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ড্রেনেজ সিস্টেমটা, ওভাবেই ফলো করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই খুব ভালো ফল পাবেন। এই যে দেখুন, স্ট্রবেরিতে নভেম্বর থেকেই ফল আসা শুরু হয়ে যায়, তো এই রিপোর্টিং করা গাছগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে। তো ফুল ফল আসার পর, ফল আসার পর প্রথম কাজ যেটা হবে সেটা হলো, আপনারা এই যে ফলগুলো দেখছেন, ফলটাকে সবসময় মাটির থেকে একটু ওপরে রাখবেন, মাটির সঙ্গে যেন লেগে না থাকে সেই চেষ্টাটা করবেন। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু নারকেলের খোসা নিয়ে নিয়েছি, তো সেই খোসাটা আমি দিয়ে দিলাম। তো এটা দেখছেন, মাটির সঙ্গে কোনো যোগাযোগ এখন আর থাকলো না। মাটির সঙ্গে থাকলে ফাঙ্গাল অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি থাকে, তাই যখনই ফল চলে আসবে আপনারা সবসময় চেষ্টা করবেন। এখানে খড়ও বিছাতে পারেন আপনারা, খড় ছোট ছোট করে কেটে এভাবে দিয়ে দিতে পারেন। আমাদের কাছে খড় ছিল না, তাই এখানে নারকেলের খোসা দিয়ে দিয়েছি। তো দেখে নিলেন আপনারা স্ট্রবেরি রিপোর্টিংয়ের ভিডিও। এরপর স্ট্রবেরির কেয়ার কী করে করবেন, শীতের থেকেও বেশি কেয়ার স্ট্রবেরির দরকার হয় বর্ষাকালে, তো সে সময়টাতে কেয়ার করা খুব জরুরি, তো সেই ভিডিওটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন, আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে নেবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।